বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি ওরা জিঙ্ক ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওরা জিঙ্ক ঔষধটি নাবানা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স প্লাস আয়রন। এটি সাধারণত ওরা জিঙ্ক নামেই পাওয়া যায় এবং এটি ওরা জিঙ্ক সিরাপ আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত ওরা জিঙ্ক ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ আয়রন, ভিটামিন বি এবং জিঙ্কের অভাবে ভুগে থাকেন। আয়রন, ভিটামিন বি এবং জিঙ্কের অভাবের কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে, যেমন খাবারে রুচি না থাকা, কোনো কিছু খেতে মন না চাওয়া, সর্বদাই খাবারে অনীহা প্রকাশ করা, শরীর দুর্বল লাগা, রোগা পাতলা শরীর, শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়া, মুখ ঠোঁট জিব্বায় ঘা এবং বেরি বেরি হওয়া, স্নায়ুর পর্দাহ, এ সকল সমস্যা দূর করতেই মূলত ওরা জিঙ্ক ঔষধটি দেওয়া হয়ে থাকে। ওরা জিঙ্ক ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের ভিটামিন বি, জিঙ্ক এবং আয়রনের অভাব রয়েছে, তাছাড়া খাবারে অরুচি, শরীর দুর্বল লাগা, স্বাস্থ্যহীনতায় ভোগা, এ সকল সমস্যা অতি সহজে এবং দ্রুত দূর করে। ওরা জিঙ্ক বি ঔষধটি খাবার নিয়ম, সাধারণত 1 বছরের কম শিশুদের দৈনিক 1 চামচ করে একবার খাওয়া যেতে পারে। 1 থেকে 16 বছর শিশুদের দৈনিক 2 চামচ করে একবার খাওয়া যেতে পারে। প্রাপ্তবয়স্ক দৈনিক 2 চামচ করে 3 বার সকালে, দুপুরে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়, তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ওরা জিঙ্ক বি ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর শরীরে ভিটামিন বি, জিঙ্ক এবং আয়রনের অভাব রয়েছে কিনা, খাবারে অরুচি, শরীর দুর্বল লাগা, স্বাস্থ্যহীনতায় ভোগা, রোগা পাতলা শরীর, শরীরে রক্তশূন্যতা, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে ওরা জিঙ্ক বি ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার ওরা জিঙ্ক বি ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ওরা জিঙ্ক বি ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ওরা জিঙ্ক বি ঔষধটি খাবার সময় কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল, সে সকল রোগীদের ক্ষেত্রে ওরা জিঙ্ক ঔষধটি খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ওরা জিঙ্ক ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। ওরা জিঙ্ক ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, ওরা জিঙ্ক ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের ওরা জিঙ্ক ঔষধটির সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন।